নমস্কার, আমি অতনু সরকার, হুগলি চিচড়ার স্ট্যান্ড গ্রাউন্ড থেকে। এআইএফএফ গোল্ডেন বেবি লিগের খেলা দেখছেন এই মুহূর্তে। এটিকে মোহনবাগান আয়োজিত এআইএফএফ গোল্ডেন বেবি লিগের খেলা চলছে হুগলি চিচড়ার স্ট্যান্ড গ্রাউন্ডে। অনূর্ধ্ব আট বছরের খেলা। সবুজ জার্সি পরিহিত সরস্বরণী বাণী চক্র এবং গোলাপি জার্সি পরিহিত চিনসুরা ব্লাস্টার্সের খেলা। দ্বিতীয়ার্ধে আমরা এসেছি। প্রথমার্ধে সরস্বরণী বাণী চক্র 2 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। এখান থেকে খেলা শুরু হয়ে গেল। আবির কাছে বল। আবির দেখা যাক কি করে। আবির বল ক্লিয়ার করে দিয়েছে। ওখানে চিনসুরা ব্লাস্টার্সের একজন খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। খেলা শুরু করছে সরস্বরণী বাণী চক্র। আবির কিন্তু সেখানে শতদ্রু বল কেড়ে নিয়েছে চিনসুরা ব্লাস্টার্স। শতদ্রু একজন দুজনকে কাটিয়ে কিন্তু না, সেখান থেকে সায়ক কুণ্ডু বল কেড়ে নিয়েছে, শো আউট করে দিয়েছে। ওখানে বল মাঠের বাইরে দেখে শুনে কিন্তু ছেড়ে দিয়েছে, বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। ওখানে সরস্বরণী বাণী চক্রের একজন খেলোয়াড় ওখান থেকে বল বসিয়ে নিয়েছে। আবির থেকে বল চলে আসছে ওখান থেকে চিরসমান কিন্তু একজন দুজনকে কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে। গোল শট করেছিল বা পায়ে, সেখান থেকে আবার চলেছে সায়েক কুণ্ডু বল চলে গেল মাঠের বাইরে। ট্রেন করে খেলা শুরু করেছে সরস্বরণী বাণী চক্র। সেখান থেকে আবার চিরসমান সাহা বল ফিরে যাই হোক চলে গেল মাঠের বাইরে। এখান থেকে আবার খেলা শুরু করছে চিনসুরা ব্লাস্টার। লম্বা শট, এখানে মাথায় লেগেছে, যাই হোক বল এখানে চলে আসে সায়কের কাছে। সায়ক বলটা নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু ওখানে বল পেয়ে নিয়েছিল শতদ্রু দাস। এখান থেকে বল লম্বা প্লেয়ার বল চলে গেল মাঠের বাইরে। খেলা শুরু করবে চিনসুরা ব্লাস্টার। ট্রোইন কিন্তু ওখানে সায়ক কিন্তু বল নিয়ে রান করতে পারল না। আবার খেলে চিনসুরা ব্লাস্টার ট্রোইন করে খেলা শুরু হলো শতদ্রু থেকে বল পেয়ে নিয়েছে সায়ক কিন্তু বল দিয়েছে ওখানে চিরসমান কিন্তু সুন্দর বল কন্ট্রোলে রেখেছিল। ওখান থেকে আবির দেখা যাক, আবির বল দখলে লড়াই, ওখানে সায়ক বল কিন্তু ক্লিয়ার করে দিয়েছে লম্বা খেলোয়াড় দিয়েছে ওখানে আবিরকে। আবির থেকে বল আবার সায়ক সরস্বরী বাণী সায়ক কিন্তু এগিয়ে যাচ্ছে গোলের মুখে। গোল শট কিন্তু এই মুহূর্তে 3 গোলের ব্যবধানে এগিয়ে গেল সায়ক কুণ্ডুর দ্বিতীয় গোল হলো এটা। চিনসুরা ব্লাস্টার্স এবং সরস্বরী অনূর্ধ্ব 8 এখনো সেইভাবে ফুটবলের এখানে শতদ্রু দত্ত শট। শতদ্রু কিন্তু ইতিমধ্যে অনেকগুলো গোল করে ফেলেছে। বল মাঠের বাইরে, ব্যাক কিক করে খেলা শুরু করবে সরস্বরী বাণী চক্র। কর্নার হয়েছে, ওখানে কর্নার কিক নেবে চিনসুরা ব্লাস্টার। রূপম বল বসিয়ে নিয়েছে, দেখা যাক কী করে। কিন্তু বল চলে আসছে আবিরের কাছে, আবিরের থেকে বল চলে আসছে মানে রূপম কিন্তু বল কেড়ে নিয়েছে। রূপম এবং
চিরস্মানের মধ্যে বল দখলের লড়াই ছিল, সে বল চলে গেল মাঠের বাইরে। চিরস্মান ওখান থেকে বল কেড়ে নিয়েছে, বল কিন্তু শতের দূরে দত্ত বল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, বল চলে গেছে সাইড লাইন অতিক্রম করে চিংসরা ব্লাস্টার্সের পক্ষে। শতের দূরে দত্ত রূপম থ্রো ইন করছে, রূপমের থ্রো চলে যাচ্ছে, কিন্তু ওখানে বল কেড়ে নিয়েছে শায়েক কুন্ডু। শায়েক একদম দুজনকে কাটিয়ে নিয়েছে, মাইনাস চলে যাচ্ছে, ওখানে দেখা যাক সিরিয়াসমান পায় কি না। না, ওখানে কিন্তু বল কেড়ে নিয়েছে শতদ্রু দত্ত, দেখা যাক শতদ্রু, কিন্তু বল আবার কেড়ে নিয়েছে সরস্বতী বাণী চক্র চিরস্মান। চিরস্মান থেকে সুন্দর বল ছিল, কিন্তু ওখানে প্রস্তুত ছিল না শায়েক কুন্ডু। যাই হোক, বলটা ভালো বল ছিল, বল সিনসুরা ব্লাস্টার্স থ্রো ইন করবে রূপম। রূপম একজন খেলোয়াড় পরিবর্তন হলো চিংসুরা ব্লাস্টার্সে। রূপমের থ্রো এখানে, কিন্তু আবার বল চলে এলো মাঠের বাইরে। রূপমের থ্রো চলে যাচ্ছে, দেখা যাক কি করে শতদ্রু পায় কিনা। না, শতদ্রু, হ্যাঁ শতদ্রু কিন্তু বলটা নিয়ন্ত্রণে রেখেছিল। যাই হোক, ওখানে বল কেড়েছে আবির, আবির থেকে আবার রূপম, এবার বল চলে নিয়ে যাচ্ছে রূপম, কিন্তু বলটা নিয়ন্ত্রণে রাখতে পারলো না নিজের কাছে। থ্রো ইন হয়ে গেল চিংসুরা ব্লাস্টার্স, খেলোয়াড় বল নিয়েছে, ওখান থেকে বল নিয়েছে শায়ক, শায়কের শট রূপম বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এখনো বল, এবার এই মুহূর্তে বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রো করবে সরস্বরণী বাণী চক্র, শায়ক, শায়ক থেকে শতদ্রু বল কেড়ে নিয়েছে। সুন্দর 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 বল নিয়ন্ত্রণ এখান থেকে, এবার আবির, আবির থেকে এখন আবার আবির, আবির থেকে বল চলে যাচ্ছে চিরস্মান। চিরস্মান কিন্তু বল একটা সামনে বাড়িয়ে দিয়েছিল, যাই হোক বল চলে গেল মাঠের বাইরে। কর্নার, শায়ক কুন্ডু ওখানে কর্নার নেওয়ার জন্য প্রস্তুত, দেখা যাক এই কর্নার থেকে কোনো গোল হয় কি না। কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। ব্যাকে ওখানে গোলকিক করবে চিংসুরা ব্লাস্টার্স রূপম, 6 নম্বর জার্সি পরিহিত রূপম বল বসিয়ে নিচ্ছে, অনেকটা জায়গা জুড়ে খেলার চেষ্টা করছে কিন্তু রূপম, সে দেখা যাক সেখান থেকে কি হয়। বল ওখানে কেড়ে নিচ্ছে শায়ক, কিন্তু বল ওখানে বিপদমুক্ত করে দিয়েছে শতদ্রু দত্ত। ওখানে বল কর্নার কিক হচ্ছে সরস্বতী বাণী চক্রের পক্ষে, শায়ক কুন্ডু চিরস্মান বল মারার চেষ্টা করেছিল, কিন্তু বল বিপদযুক্ত হয়ে গেছে। এবার কিন্তু সরস্বতী বাণী চক্রের কাছে দিকে চলে এসেছিল, যাই হোক ওখানে সার্থক, দেখা যাক সার্থকের উপর লম্বা শট চলে আসে চিরস্মান, একটা সুন্দর ব্যাক কিক করা গোল, বাইসাইকেল কিক করার চেষ্টা করেছিল সুন্দর। এখানে আবার শায়ক, শায়কের শট পা পায়, কিন্তু বল বাঁচিয়ে দিয়েছে রূপম, অনেকটা জায়গা জুড়ে খেলছে রূপম, কিন্তু এক্ষেত্রে হ্যান্ডবল হয়ে গেল, হ্যান্ডবল হয়ে গেল। যাই হোক, এবার ফ্রিকিক, ফ্রিকিক করবে ওখানে শায়ক কুন্ডু, বল মাঠের বাইরে। একজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে চিংসুরা ব্লাস্টার্সে,
বলটি রূপম বল বসিয়ে নিয়েছে, অনেকটা জায়গা জুড়ে খেলছে রূপম। সেখান থেকে কিন্তু বল চলে এসে আবিরের কাছে, আবির বল সরস্বামীর পরিচক্র আবির, আবির এখনও নিজের কাছে বল রেখেছে। এদিকে সার্থক, সার্থক থেকে সায়ক, এবার আক্রমণে চিলসরা ব্লাস্টার। ওখান থেকে শতদ্রু দত্ত, শতদ্রু দত্ত একা এগিয়ে চলেছে, দেখা যাক কী হয়। কিন্তু না, সেখানে সুন্দরভাবে বিপদমুক্ত করে দিয়েছে কিন্তু ওখানে সার্থক। গোল লাইন হয়ে গেছে, কর্নার হয়েছে, কর্নার সরস্বরণী বাণীচক্র, সরস্বরণী বাণীচক্র দিকে কর্নার নিচে শ্রীসরা ব্লাস্টার, শেষ শট রূপমের শট, রূপম খেলা শেষ হয়ে গেল। বাণীচক্র 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করল।